সাকিব আল হাসান, বাংলাদেশের পোস্টার বয়, প্রবেশ করছেন দেশের প্রথম মেগা সিটি রূপায়ণ সিটি উত্তরার স্কাইভিলা রিসেপশন লাউঞ্জে। রূপায়ণ সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান একই সাথে ক্রিকেটার এবং মাননীয় সংসদ সদস্য, তাকে বরণ করে নিয়েছেন রূপায়ণ সিটি উত্তরার রূপায়ণ সিটির প্রতিনিধিরা। সাকিব সাইন করেন এজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। একে একে অ্যাগ্রিমেন্টের প্রত্যেকটা পেজে সাইন করেন সাকিব আল হাসান, তাতে সহযোগিতা করেন রূপায়ণ সিটি উত্তরার একজন প্রতিনিধি। সাইনিং শেষে সাকিবকে ক্রেশ দিয়ে বরণ করে নেন সিও মাহবুবুর রহমান এবং কো চেয়ারম্যান মাহির আলী খান রাথুল এবং অন্যান্য ডিরেক্টররা। এগ্রিমেন্টের আনুষ্ঠানিক ফটো সেশন শেষে সাকিব আল হাসানকে নিয়ে যাওয়া হয় রূপায়ণ সিটি উত্তরার স্কাই লাউঞ্জ বিলার সুইমিং পুল উদ্বোধন করার জন্য। রূপায়ণ সিটি উত্তরার সিও কোঅর্ডিনেটর এবং অন্যান্য উপদেষ্টরা একসাথে হাঁটতে হাঁটতে স্কাই লাউঞ্জ বিলার সুইমিং পুলের দিকে যান সাকিব আল হাসানকে নিয়ে। সেখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা সবাই আগে থেকেই অপেক্ষা করছিলেন। যাওয়ার পথে সাকিব আল হাসানকে এই প্রজেক্টের অন্যান্য উদ্দেশ্যগুলো ব্রিফ করছিলেন একজন ডিরেক্টর। সুইমিং পুলে উপস্থিত হয়ে সাকিব আল হাসান ফিতা কেটে উদ্বোধন করেন উক্ত সুইমিং পুলটি। এই সময় স্কাই লাউঞ্জ বিলার দেয়ালে সাকিব আল হাসানের ছবি সম্বলিত বিশাল লোগো উন্মোচন করা হয়। সব আনুষ্ঠানিকতা শেষে সাকিব আল হাসান কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সাথে, সেখানে বাংলাদেশ বর্তমান অবস্থা এবং চট্টগ্রাম টেস্ট নিয়ে কথা বলেছেন এবং তার সাথে কথা বলেছেন নাজমুল হাসান শান্তর অধিনায়কত্ব নিয়ে। তারপর দ্রুত চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যান সাকিব আল হাসান। পরবর্তীতে রূপায়ণ সিটির বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন বলে কথা দেন সাকিব। তোফায়েল আহমেদ, ডেইলি পোস্ট, 71।